চিনতে পারছি এখানে তো আজকে যে কারণে আমরা একসাথে মিলিত হয়েছি তার কিছু উদ্দেশ্য আছে টিকাকরণ মানে যার জন্য আমরা একসাথে মিলিত হয়েছি টিকাকরণ সম্পর্কিত কিছু তথ্য আমি দিতে চাই খুব অল্প সংখ্যক তথ্য তো আমাদের অ্যাকচুয়ালি চিকিৎসা বিষয়ে দুটো আমাদের রাস্তা থাকে একটা হলো ওষুধপত্র বিষয়ক একটা ট্রিটমেন্ট আর একটা টিকাকরণ বিষয়ক ট্রিটমেন্ট তো এই দুটোর মধ্যে বেশি যে পার্থক্য সেটা হলো কি ওষুধপত্রের ট্রিটমেন্টে 7 থেকে 8 দিন পর্যন্ত ভালো থাকতে পারে আবার যদি রোগ হয় আবার ওষুধপত্র দিতে হতে পারে বাট ভ্যাকসিন বা টিকার সুবিধাটা কি এটা লং টাইম মানে দীর্ঘদিন ধরে ওই প্রাণীটাকে একটা সুরক্ষা প্রদান করে তো এই বিষয়ের জন্য এটা কি মানে সাশ্রয় হলো অর্থনৈতিকভাবে সচ্ছল আমরা কাদের জন্য কাজ করি যারা ছাগল গরু মোষ বেড়া এগুলো পালন করেন কিসের জন্য ইকোনমিক কারণের জন্য অর্থনৈতিক সচ্ছলতার জন্য এবং আমাদের কাজটা গ্রাউন্ড লেভেল মানে যারা একদম যেমন আমাদের কাজটা গ্রামবাসীর জন্য আমাদের পেশার একটা গুরুত্বপূর্ণ ভাগ যার মাধ্যমে অনেক বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা করেন এবং নিজেরা খাওয়া দাওয়া করেন তো গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য টিকা কি জিনিস রোগ জীবাণু মানে সেই রোগের জীবাণু থেকে ল্যাবরেটরিতে গিয়ে তাকে কখনো তার ক্ষমতা বাড়ানো হয় আবার কখনো কমানো হয় সেরকম ভাবে ভ্যাকসিন তৈরি করা হয় এবার ভ্যাকসিন তৈরি হওয়ার পর অনেকে জানতে পারেন যে ভ্যাকসিন দিলে অনেক ক্ষেত্রে রোগ হয় আবার দেখা গেল ভ্যাকসিন দেওয়ার পরে অনেকে মারা যায় তো এই বিষয়ে আমি কয়েকটা সাবধানতা আপনাদেরকে বলছি ভ্যাকসিন যেদিন থেকে তৈরি হয়ে গেল তার পরের দিন থেকে বা তখন থেকে মানে নেক্সট সেকেন্ড থেকে আপনাকে কোল্ড চেন মেনটেন করতে হবে কোল্ড চেন মানে কি 4 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ওই ভ্যাকসিনকে রাখতে হবে এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি ভ্যাকসিন ওই জল আর পাউডার ভুলে ফেলছি ফেলে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে কারোর সাথে গল্প গুলো করছি এগুলো কিন্তু না নিজে করা যাবে না কেউ প্রমোট করলে তাকে সাপোর্ট করা যাবে কোনোভাবেই করবে ডিগ্রি সেটা কোথায় ফ্রিজের ডিপ নয় যেখানে বরফ তৈরি হয় সেখানে না তাহলে ওই যে বোতলে ভ্যাকসিন আছে সেটাই ফেটে যাবে এই জন্য 4 থেকে 8 ডিগ্রি ফ্রিজের ধরনে রাখতে হবে আর যখন আপনি ভ্যাকসিনেশনে হাত দিচ্ছেন ধরুন আজকে 100টা ছাগল বা গরুকে পড়তে যাচ্ছেন ভ্যাকসিনেশনে হাত দেওয়ার আগে আপনার হাত দুটো ভালো করে অ্যাসেপটিক মানে কি আপনাকে ভালো করে হাতটা পরিষ্কার করতে হবে হট করে যে কোনো কাজ করতে করতে ভ্যাকসিন দিয়ে বড় করে দিলে এরকম করা যাবে না তাতে আপনার লাইফ এন্ডেঞ্জার হবে আবার বলছি কি আছে ওর মধ্যে রোগ জীবাণু আছে এবং সেটা মৃত বা জীবিত হতে পারে শরীরে গেলে মৃত ওই জীবাণু শরীরে গেলে আবার জীবিত হতে পারে আবার কোন কোন জীবাণুকে তার ক্ষমতা কমিয়ে রাখা শরীরে দেওয়ার সাথে সাথে সে পাওয়ার হয়ে যাওয়া এই জন্য ভুল করে যদি আপনাদের হাতে ওই ইঞ্জেকশনটা নিডল ফুটে যায় তাহলে কিন্তু সমস্যা এই করতে 10 বছর 20 30 40 50 বছর পর্যন্ত সময় লাগে এই টিকা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি হচ্ছে আমাদের সব আছে এই টিকা 50 বছর পর্যন্ত সময় লাগতে পারে এটা ভালো কার্যকর টিকা দিলে যদি বেঁচে থাকতাম তাহলে আমরা কেউ করতাম না কারণ এগুলো মরতো না এটা একটা প্রচেষ্টা তাতে 90 থেকে 95% একটা সুরক্ষা পাওয়া যায় তো এই টিকাকরণ আর ওষুধপত্রের মধ্যে ডিফারেন্স তাহলে টিকাতে কি হয় কম খরচ কিন্তু প্রোটেকশনও বেশি এই জন্য আমরা সবসময় উৎসাহ দিই সবাইকে যে আপনারা ওষুধপত্র তো দেবেন যখন শরীর খারাপ হবে আমাদের কাছে আসছেন আমাদের আপনারা প্রতিনিধি আপনাদের কাছে আসছেন আপনারা কিছু তথ্য প্রদান করছেন তার সাথে সাথে সবাইকে উৎসাহ দিতে হবে ভ্যাকসিন যেন সঠিক সময়ে গ্রহণ করে আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবার টিকা তো আমার হাতে চলে আসলো এবার টিকা কিভাবে দেওয়া হবে টিকা দেওয়ার প্রথম যেটা উদ্দেশ্য সেটা হলো আপনাকে দেখতে হবে প্রপার ফ্রিজে রাখা আছে কিনা ফ্রিজ থেকে আপনি আপনার থার্মো ফ্লাক্স বা ফ্লাক্সে রাখলেন সেটা আপনি নিয়ে আপনি রেডি এবার কি করবেন আপনাকে দেখতে হবে ছাগল না গরু না মোষের আমি টিকা করব সেই মতো আপনাকে নিডল ইনজেকশনের সাইজ আছে আলাদা 2 ml না 5 ml না ওই নিডলের গেজ সেই গেজ দেখে কিন্তু করতে হবে আপনি ছাগলকে একটা সরু গেজ দিতে পারেন বাট গরুর কয়ে ঢোকালে আপনার ফুটবেই না পুরো ব্লক হয়ে যাবে নিডলটা তো ওই কতক্ষণ কিন্তু সময় নেই আপনার ভ্যাকসিনেশন করার ভ্যাকসিনেশন নেওয়ার সাথে সাথে চেষ্টা করতে হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার শরীরের মধ্যে পুশ করতে হবে ছোটখাটো ওই তথ্য এই তথ্য বাইরে আপনি যান এগুলোতে যান জলের একটা বোতল তৈরি হয় কিছু মানে ভাইরাস হলো একটা জীবিত জিনিস সেই জিনিসটা ওই ফ্রিজে রাখলে দ্রুত থাকবে বাইরে বের করলে নষ্ট হয়ে যাবে একদম ক্লিয়ার বাংলা কথা এটা মাথায় রাখতে প্রথমত আর আমরা তাহলে নিডল সাইজ ঠিক করে নিলাম এবার ঠিক করব কোন জায়গায় দেবো পিঠে দেব না গলায় দেব না পাখায় দেব না পিঠে পায়ে দেব এগুলো কারা ঠিক করবে যে কোম্পানির ভ্যাকসিনেশন তারা ঠিক করবে এবং যেহেতু আমরা সরকারি দপ্তরে কাজ করি এই জন্য আমাদের যে হেড অফিস আছে তারা
যেভাবে আমাদের ডাইরেকশন দিবে তার বাইরে কোনো ভাবে কেউ ভ্যাকসিনেশন করবো না। আর ভ্যাকসিনেশনের সাথে যারা যারা যুক্ত আছে তারা সবাই কিন্তু দায়িত্ব, মানে আপনি যদি বলেন আমি নিজেটা হয়ে গেছে, মানে যদি একটু ছোটখাটো ভুল হয় আমার বা আপনাদের কারণ মানে একদম মানে অন্য লেভেলের ইনভেস্টিগেশন হবে, তাতে কাজ পাতে চলে যাবে, তারপর আরো কি কি হওয়ার কথা। ভ্যাকসিন খুব সেন্সিটিভ জিনিস, এই জন্য হাত দেবেন সাবধানে, ভ্যাকসিন করবেন সাবধানে, যে কোনো জায়গায় ভ্যাকসিন হয়ে গেলে ফেলে দিলে ব্যাগ থেকে বের করে একদম করা যাবে, ব্যাচ নাম্বার টাচ নাম্বার সব থাকে। আপনি যদি ওরা মনে করেন আপনি ভ্যাকসিন কোথা থেকে নিয়েছেন, কয়েক ঘন্টা বাকি জানতে কোন জায়গা থেকে আপনি ভ্যাকসিন পেয়েছেন বা ওই এলাকার কোন কোনো কোথা থেকে পেয়েছেন, এই জন্য এই জিনিসটা তো ছোট ছোট বিষয় নয় যে মার্ক করা আছে এক ঘন্টা লাগবে জানতে। এই জন্য ওগুলো এমন ভাবে আমাদের ডাইরেকশন থাকবে, আমরা যেগুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো বা তথ্যগুলো আপনাদেরকে প্রদান করবো সেই মতো আমরা চেষ্টা করবো করার। আর যেসব ভ্যাকসিন আপনারা করছেন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অনেকে আমরা দেখি যে আমাদেরকে বিএলএল সাহেব বলে দিল বা জিও সাহেব বলে দিল 29 তারিখের মধ্যে সব ভ্যাকসিনেশন করতে হবে, আপনি পাচ্ছেন দিচ্ছেন দিয়ে চলে যাচ্ছেন, একদম করা যাবে। সবসময় আপনাকে হেলদি আত্মরেডি লাগবে, মানে কি সুস্থ এবং অসুস্থ প্রাণীদের মধ্যে পার্থক্য কিন্তু করতে হবে। যদি আমরা এই পার্থক্য না করতে পারি তাতে কি হবে, ভ্যাকসিন দিলে কি হবে বেঁচে থাকবে, অসুস্থ প্রাণীকে ভ্যাকসিন দিলে কি হবে মরে যাবে। পকেটে সবসময় থার্মোমিটার রাখবেন এবং কিছু ওষুধপত্র, যেমন অ্যাভিল ইঞ্জেকশন যারা যারা করছেন আপনি রিলেট করতে পারবেন, আমার সাথে কথার সাথে আপনি সম্পর্ক যুক্ত করতে পারবেন, সবসময় অ্যাভিল ইঞ্জেকশনটা কাছে রাখবেন। যদি দেখেন কখন ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে খুব ছটফট করছে করতে পারে, যদি কারোর অ্যালার্জিক সমস্যা থাকে, এবার আমার তো এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে একটা গরুর থেকে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে হবে, 4-5 হাজার টাকা লাগে টেস্ট, সেটা সম্ভব না কারোর মধ্যে। তবুও সাবধানতার জন্য আপনারা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন সবার জন্য বলছি, অ্যাভিল ইনজেকশনের সমস্যা রাখবেন। যদি মনে হয় 5-10 হাজার আপনি করবেন, ছাগলে হলে 2 ML এক হাজার, গরু হলে 5-10 হাজার, তাহলে 10-15 মিনিটের মধ্যে এরকম কিছু মানে মানে আপনার কোনো ঘটনা সেগুলো কিন্তু আপনি এড়াতে পারবেন। আর এই কতগুলো জিনিস আপনার মাথায় রাখবেন, আর ভ্যাকসিন হয়ে গেলে যাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাকে জানাবেন, তার শরীরের অবস্থা জিজ্ঞেস করবেন যে সে কবে ডিওআরপি করেছিল, সমস্যা পাচ্ছিল কিনা, খাওয়া দাওয়া 3 দিন করেছে কিনা। 10-15 সেকেন্ড লাগবে তাতে কিন্তু আপনার জীবনটা বেঁচে যাবে। আমরা সবাইকে উৎসাহ প্রদান করা এবং আমাদের হাসপাতাল মুখী করা, তাতে কি হবে আমাদের সাথে সাথে আপনাদের মান মর্যাদার অনেকটা উচ্চ হবে। কেন হবে, কেন আপনি যদি আপনার গ্রামে ওই 100টা বাড়িরও হেল্প করেন, সহায়তা করেন, বিপদের সময় কাকে ডাকবে, আপনাকে ডাকবে, সেই বিশ্বাসটুকু রাখতে হবে। তাহলে ভ্যাকসিনের মোটামুটি একটা আইডিয়া তৈরি হলো, কোনো বিষয়েও যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার আমি দিচ্ছি পরে, যে কোনো জায়গায় এখানে উপস্থিত যে কোনো সময় যোগাযোগ করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভ্যাকসিন ধরুন আপনি দিলেন আজকে, দিয়ে আপনার বন্ধ বাড়িতে ভ্যাকসিন তো দিলাম, যেমন প্যারাসিটামল, জ্বর হলে প্যারাসিটামল দিলে 10-15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে ভালো হবে। ভ্যাকসিন তাহলে কীভাবে কাজ করে, তো ভ্যাকসিন কীভাবে কাজ করে তার উত্তর আমি দিচ্ছি। ভ্যাকসিন কাজ করে এইভাবে, যেদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাহলে কী দিচ্ছি আমি, একটা রোগ জীবাণু দিচ্ছি, একটা জীবাণু শরীরের মধ্যে পুট করছি, সেটাকে বলা হয় আমাদের ভাষায় অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেন যখন শরীরে প্রবেশ করছে তখন কী তৈরি হবে, শরীরে অ্যান্টিজেন শরীরে গেলে শরীর ওটাকে কিনতে পারবে যে আমার মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, এবার অ্যান্টিবডি মানে একটা প্রোটিন শরীর তৈরি করতে শুরু করবে। যদি অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা রিয়াকশন হবে, দিয়ে একটা অনেক প্রমোটার বা ইমিউনিটি একটা স্ট্যাটাস শরীরকে দেবে, যাতে ওই রোগ মধ্যে বিরুদ্ধে আক্রমণ করতে পারে। এবং যদি এরপরে আবার 1 বছর বা 6 মাস পর যদি আবার একই জীবাণু আবার শরীরে ঢোকে, তাহলে এই যে রোগটা আমাদের বলা হয় মেমোরি সেল, মেমোরি কার্ড যেমন থাকে মোবাইলের মধ্যে, শরীরের মধ্যে মেমোরি সেল থাকে, সেই মেমোরি সেলগুলো জীবাণু দিয়ে চিনে রাখবে, চিনে রেখে পরবর্তী যখন ইনফেকশন হবে তাকে ভুগতে দেবে আমার শরীর, এবং তার কোনো সিমটমও শো করবে। এটা কখন হবে, যখন আপনি কোল্ড চেন মেনটেন করছেন, প্রপারলি ভ্যাকসিন দিচ্ছেন, তখন হবে। তো এইভাবে কাজ করে। আর সাধারণত একটা ভ্যাকসিন 3-5 দিন মতো সময় লাগে শরীরে তার শুরু করতে, এই জন্য আপনার মাথায় রাখতে হবে যে ভ্যাকসিন দিলেই কাল থেকে কিছু হবে। সুস্থ একটা প্রাণীকে ভ্যাকসিন দিতে হবে প্রথমত, আজকের দিনে মিনিমাম 3-4 দিন, ম্যাক্সিমাম 7 দিন মতো সময় লাগতে পারে ইমিউনিটি স্ট্যাটাস, তার কীভাবে চেক করবো, ভ্যাকসিন দেওয়ার আগে ব্লাড কালেকশন করতে হবে, অ্যান্টিজেন টাইটার দেখতে হবে, আবার অ্যান্টিবডি টাইটার দেখতে হবে 7 দিন পর, তাহলে আপনার বুঝতে পারবেন। 2 দিন পর দেখলে আপনি কিন্তু কিছুই পাবেন না, কোনোভাবে কিছুই হয়নি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষকে সবসময় বোঝাতে হবে যে আপনাকে বলবো কি ভ্যাকসিন দিয়ে মরে গেলে যে সকল আমার সত্যি তো একটা বড় প্রশ্ন, একটা ভ্যাকসিন দেওয়া বড় হয়ে যাচ্ছে। এই জন্য ভ্যাকসিন সময় সময় অসুস্থ প্রাণীকে
দেবেন না, আর দেওয়ার পর বলে দেবেন যে এটা একটা প্রিভেন্টিভ, মানে যাতে না হয় একটা ব্যবস্থা, একটা সুরক্ষা আমরা পাবো যাতে আমরা আমাদের সাথে সাথে আমাদের প্রাণী ফুলগুলো ভালো থাকে। এর বাইরে তো আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমাদের বিষয়ে যারা কাজ করার সময় কোনো অসুবিধা হয়েছে জানা জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আমরা সব এর বসে নেই, আমরা সব শিখে শিখে জেনেছি আজকে, আমরা কিছু নাও জানতে পারেন, তো নাও বলতে পারেন। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আর আপনারা আমাদের রিপ্রেজেন্টেটিভ, আপনাদের কথাবার্তা এবং প্ল্যাটফর্ম হবে খুব বিজ্ঞানসম্মত, কোনো ধরনের নানাধরণের সামনে কথা বলা যাবে না এবং তাল চলানো মন্দ হবে, এমন একটা ডিপার্টমেন্টের সাথে কাজ করছে যেখানে আজকে এ পর্যন্ত থাক। সবাইকে নমস্কার, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। ওকে।